ছেলে যেদিন পেটের জ্বালায় ঘর ছেড়েছে সবে, মায়ের চোখে স্বপ্ন এবার দুমুঠো ভাত হবে। পড়া ছেড়ে খোকা প্রথম গেল পর দেশে, পেটের দায়ে পড়াশোনা শিখেই অবশেষে। বিদেশ গিয়ে মায়ের খোকা কিছু কাজ করে, পয়সা করি পাঠাবে সে অভাবেরই ঘরে। অল্প অল্প করে কিছু জমি এবার, পাওনাদারির দেনা যত মিটিয়ে সবার। একটু একটু কম খেয়ে বাঁচব জীবন, বাপ খোকা আর মায়ে মিলে দেখি যে স্বপন। কিন্তু হায় রে ভাগ্য এমন, মিথ্যে হলো সবই, স্বপ্ন শুধু সারি হলো, ডুবলো বুঝি রবি। এলো হঠাৎ করোনারই বেজায় মৃত্যুবান, সব আশাই মিথ্যে হলো, পুড়ে খান খান। বন্ধ হলো মালিক বাবুর কাজকর্মের পালা, শুরু হলো উপবাস আর পেটে খিদের জ্বালা। টাকা করি লাটে উঠে প্রাণ বাঁচানোই দায়, অনাহারে আর অনিদ্রাতে শরীর ঝুলে যায়। এবার হবে ফিরতে ঘরে, আর কোনো নেই গতি, সব কিছুই এলোমেলো এক নিমেষে উঠে। কিন্তু ঘরে ফিরবে খোকা কেমন করে হয়? গাড়ি ঘোড়া বন্ধ সবই, ফেরা হলো দায়। লকডাউনে করে দিল সব কিছুই বন্ধ, বলছে ঘরে থাকতে হবে সরকারের নির্বন্ধ। সেদিন থেকে সারাটা দিন জলে ভাসে চোখ, কেমন করে ফিরবে খোকা মায়ের বুকে শোক। ফিরতে ঘরে এবার সে তো বড়ই অসহায়, সারাটা দিন সারাটা রাত ভেবে কেটে যায়। তবু আশায় দিন গুনে মা পথের পানে চেয়ে, খোকা বুঝি ফিরল এবার গায়ের পথটি বেয়ে। সে যে কবি বলেছিল ফুল মায়ের কাছে, পায়ে হেঁটেই ফিরবে বাড়ি, উপায় আর না আছে। সঙ্গে ছিল পাড়ার ছেলে মধুসূদন নাম, হাত ধরে যার প্রথমবারে গেছে বিদেশ ধাম। তবু মাঝে খিদে পেটে চোখে নিয়ে আসা, খোকা যে তার ফিরবে ঘরে শুধু সেই ভরসা। সারাটা দিন রোদে পুড়ে রেশন দোকানিতে, বুড়ো বাবা ঘরে ফিরে 3 কিলো চাল হাতে, সেদ্ধ ভাতের হাড়িটাকে হাতে ধরে মা, শুনতে পেলে মধুসূদন ফিরেছে যে গা। তবে তবে আমার খোকা বুঝি ওই যে আসে ঘরে, তাড়াতাড়ি ভাতগুলো মা বেড়ে থানার পরে। এক্ষুনি যে খোকা এসে এতদিনের পরে, পেট ভরে আজ ভাত খাবে সে খিদে মেটার তরে। কিন্তু এত দেরি কেন ফিরতে খোকার ঘরে? মায়ের প্রাণ যে আকুল বিকুল কেমন যেন করে, বেলা গড়ায় তবু খোকা ফেরি না যে কেন। ক্লান্ত পায়ে মধুসূদন খবর নিয়ে যেন, মায়ের হাতে খোকার হাতে ঘড়ি দিয়ে মধু, চোখের জলে ভেসে চলে দাঁড়িয়ে সে শুধু। যে ঘড়িটা মাস্টার মশাই দিয়েছিল তাকে, পরীক্ষাতে প্রথম হলে দেবার ছিল যাকে। মায়ের বুকটা কেমন যেন হঠাৎ করে, তবে মধুসূদন চোখের জলে
ভাসতে দেখে যাবে। জিজ্ঞাসে মা মধু বাবা খোকা আমার কই, তোমার সঙ্গে আসার কথা তারও তো ছিল বই, তবে কি তার ঘরে ফিরতে আরো দেরি হবে। মধুসূদন মুখ হয়ে যায়, এবার সে কি কবে, অনেক ভেবে সামলে নিজে মুখ খুলে সে ধীরে বলতে গিয়ে, কাকিমা গো রেল লাইনের তীরে, আর কিছু না বলে মধু চোখের জলে ভাসে বৃদ্ধ বাবা সবে শুনে ঘরের বাইরে আসে। বুঝতে পারে খোকনকে তার নিয়েছে রেলগাড়ি, কোনোদিনই মায়ের খোকা ফিরবে না আর বাড়ি। বুক চেপে তাই বৃদ্ধ বাবা ধরে মায়ের হাত, বলে ও গো কিন্তু আমরা পেলাম যে বরাত। শীতল হল মায়ের শরীর এক নিমেষে, বৃদ্ধ বাবা আকাশ পানে রইল, রইল শুধুই চেয়ে।